অনুশীলনী ছয়ের উপপাদ্য দুই নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। উপপাদ্য দুইয়ে বলা হয়েছে, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমেই বলা হয়েছে যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করতে হবে। তো আমরা এখন দুটো সরলরেখার জন্য ছেদ করে এরকম একটি চিত্র আঁকি। তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিলের সাহায্যে সুন্দর করে চিত্রটা আঁকবে। আমরা এখানে ফটোশপে যদিও দেখাচ্ছি, একটু মার্জিন করে নিচ্ছি আমরা। আমরা একটা সরলরেখার নাম দিচ্ছি এ বি, আর আরেকটা সরলরেখার নাম দিচ্ছি সি ডি। এবং এই যে এ বি সি এবং সি ডি সরলরেখা ছেদ করলো, এই ছেদবিন্দুর নাম দিচ্ছি আমরা ও। এখন তাহলে লক্ষ্য করো, এই দুটি সরলরেখা ছেদ করার কারণে কিন্তু চারটি কোণ উৎপন্ন হলো। একটা কোণ হচ্ছে এ ও সি কোণ, এই কোণ। একটা কোণ হচ্ছে এ ও ডি কোণ, এই কোণটা। একটা কোণ হচ্ছে বি ও ডি কোণ, এবং আরেকটা হচ্ছে বি ও সি কোণ বা সি ও বি কোণ। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে উৎপন্ন বিপরীত কোণগুলো, তার মানে বিপরীত পাশে যে কোণগুলো আছে সেটা পরস্পর সমান। অর্থাৎ এই যে এ ও সি কোণ আছে, আর বিপরীত পাশে আছে বি ও ডি কোণ, তার মানে এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। আবার এখানে আছে এ ও ডি কোণ, এর বিপরীত পাশে আছে সি ও বি কোণ, তার মানে সি ও বি কোণ ইকুয়াল এ ও ডি কোণ। এই অংশটুকু এখন আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা শুরুতে একটা বিশেষ নির্বচন লিখে নিচ্ছি। বিশেষ নির্বচন বিশেষ নির্বচনে এসে আমরা লিখব যে, মনে করি এ বি ও সি ডি রেখা দেহ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ বি ও সি ডি রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে চারটা কোণ উৎপন্ন হলো। যে কোণগুলো উৎপন্ন হয়েছে আমরা এখানে দেখিয়েছি, সে কোণগুলোর নাম লিখব। ফলে ও বিন্দুতে এ ও সি কোণ, এ ও সি কোণ, তারপর সি ও বি কোণ, তারপর বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ, এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এওসি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ, এবং সিও বি কোণ সমান বিপরীত এও ডি কোণ, সিও বি কোণ সমান বিপরীত এও ডি কোণ। তো শিক্ষার্থীবৃন্দ, শেষ হয়ে গেল আমাদের বিশেষ নির্বচন। এবার আমরা প্রমাণে চলে যাব। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই যে ও এ রশ্মিটা রয়েছে, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে ও এ রশ্মি, এই রশ্মিটার ও বিন্দুতে
সিডি রেখা মিলিত হয়েছে। তো যখন ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হলো, তাহলে এখানে দুটো কোণ, এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে একটা কোণ, প্রত্যেকটা কোণ কিন্তু এক সমকোণ। কারণ কি? কারণ এখানে এই যে ও এটা, এটা কিন্তু সিডির উপর লম্বের মতো তৈরি হলো। তার মানে আমরা জানি যে একটা রেখার উপর যদি আরেকটা রেখা লম্বালম্বিভাবে আপতিত হয়, তাহলে সেখানে সমকোণ উৎপন্ন হয়। তার মানে এই যে ও এর রশ্মিটা সিডির উপর যখন চলে আসতো, তখন এখানে দুটো সমকোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এ ও সি কোণ, আরেকটা হচ্ছে এ ও ডি কোণ। এখন যখন আমরা এই দুটো যোগ দিব, তখন দুটো মিল হবে দুই সমকোণ। তাহলে আমরা লিখব যে ও এর রশ্মির ও বিন্দুতে, ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে যে দুটো কোণ উৎপন্ন হলো, আমরা একটু আগে দেখালাম, এও সি কোণ যোগ এও ডি কোণ সমান এক সরল কোণ বা দুই সমকোণ। ঠিক একই রকম ভাবে দেখো, আমরা আবার দেখাচ্ছি যে ওডি রশ্মি যেটা, এই যে ওডি রশ্মি, এই ওডি রশ্মির ও বিন্দুতে কিন্তু আবার এবি রেখা মিলিত হয়েছে। আবার বলছি, ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। তো যখন এবি রেখা মিলিত হলো, তখন কিন্তু এখানেও দুটো সমকোণ উৎপন্ন হলো, এই একটা কোণ, এই একটা কোণ, দুটো কোণ যদি যোগ করি, তাহলে আবার সে আগের মতো দুই সমকোণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব আবার ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, এবি রেখা মিলিত হয়েছে। সুতরাং এওডি কোণ যোগ বিওডি কোণ ইকুয়াল এক সরল কোণ সমান দুই সমকোণ। এবারে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে এওসি কোণ যোগ এওডি কোণ সমান দুই সমকোণ, আবার এখানে এওডি কোণ যোগ বিওডি কোণ সমান দুই সমকোণ। তার মানে দুইটা সমানই হচ্ছে দুই সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে এওসি কোণ যোগ এওডি কোণ ইকুয়াল এওডি কোণ যোগ বিওডি কোণ। লিখব সুতরাং এওসি কোণ যোগ এওডি কোণ ইকুয়াল এওডি কোণ যোগ বিওডি কোণ। বা এবার আমরা উভয় পক্ষ থেকে এই এওডি কোণটাকে বাদ দিতে পারি। তাহলে এওডি কোণটা যদি বাদ দেই, তাহলে হবে এওসি কোণ ইকুয়াল বিও ডি কোণ। আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষ থেকে এওডি কোণ বাদ দিয়ে, উভয় পক্ষ থেকে এওডি কোণ বাদ দিয়ে। তার মানে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এওসি কোণ সমান বিওডি কোণ, এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো ঠিক একই রকমভাবে বা অনুরূপভাবে আমরা বাকি যেটা আছে সেটাও প্রমাণ করতে পারি। একটা প্রমাণের পর দ্বিতীয়টার প্রমাণ দেখানোর প্রয়োজন নেই, আমরা অনুরূপভাবে লিখে দেব যে অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায় সি ও বি কোণ ইকুয়াল এ ও ডি কোণ, এবং ব্র্যাকেটে আমরা লিখে দেব প্রমাণিত।